পিরামিড আর মুমির কল্যাণে নীলনদের তীরবর্তী মিশরীয় সভ্যতার কথা অনেকেই জানেন, কিন্তু ওই আফ্রিকা মহাদেশেরই আনাচে কানাচে ছড়িয়ে আছে আরো অসংখ্য ছোট বড় সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, যার কয়েকটি তাদের ঐশ্বর্য আর অর্জনের হিসেবে হার মানাবে মিশরীয় সভ্যতাকেও। এমন পাঁচটি সাম্রাজ্যের পরিচিতি নিয়ে দেখুন আফ্রিকার পাঁচটি বিস্ময়কর সাম্রাজ্যের গল্প। বেনিন সাম্রাজ্য। বর্তমান নাইজেরিয়ায় 1000 বছরেরও বেশি সময় আগে গড়ে উঠেছিল বেনিন সাম্রাজ্য। প্রতিষ্ঠার 100 বছরের মধ্যেই এটি পরিণত হয় আফ্রিকার অন্যতম শক্তিশালী একটি রাজ্যে। নাইজার নদীর তীরে অবস্থিত এই রাজ্যের দক্ষিণ সীমান্তে ছিল আটলান্টিক মহাসাগর। পরাক্রমশালী এই রাজ্যটির শাসকরা ছিলেন ইদো বংশের সদস্য। মালি সাম্রাজ্য। পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল ঐশ্বর্যময় মালি সাম্রাজ্যের অবস্থান। 1230 খ্রিস্টাব্দে স্থাপিত এই সাম্রাজ্যটি পূর্বে চিম্বাকোচু থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। চতুর্দশ শতকে এই সাম্রাজ্যের অধিপতি মানুষা মুসা ইতিহাসের সবচেয়ে বিত্তশালী ব্যক্তির খেতাব ধরে রেখেছেন এখনও। তার মোট সম্পত্তির পরিমাণ ছিল $400 বিলিয়ন, যা বর্তমান সময়ে সবচেয়ে বিত্তশালী ব্যক্তি বিল গেটসের মোট সম্পত্তির প্রায় 5 গুণ। কুশ রাজ্য। যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 1100 বছর আগে বর্তমান সময়ের সুদানে গড়ে উঠেছিল কুশ রাজ্য। এই জনপদের মানুষ মৃতদের মমি আকারে সংরক্ষণ করতেন, আর মৃত ব্যক্তি রাজপরিবারের সদস্য হলে বানানো হতো পিরামিড। মিশরের সভ্যতার সাথে এই দুটি বিস্ময়কর মিল থাকলেও কুশ রাজ্যে নারীদের অবস্থান ছিল মিশরের তুলনায় অনেক বেশি মর্যাদাপূর্ণ। মিশরের দক্ষিণ সীমান্তে অবস্থিত এই সাম্রাজ্য টিকে ছিল প্রায় 1500 বছর। এর মধ্যে 100 বছর মিশরও পরাক্রমশালী এই সাম্রাজ্যের অংশ ছিল। জুলু সাম্রাজ্য। দক্ষিণ আফ্রিকার জুলু গোত্রের সদস্যরা 1816 সালে স্থাপন করেন জুলু সাম্রাজ্যের। শাকা জুলু নামে এক অকুতোভয় যোদ্ধার নেতৃত্বে স্থাপিত এই সাম্রাজ্যের সামরিক শক্তির কারণে দক্ষিণ আফ্রিকায় কয়েক দফা উপনিবেশ স্থাপনে ব্যর্থ হয় ব্রিটিশ রাজ। ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে জুলু গোত্রের ব্যবহৃত বিশেষ ধরনের বর্শা আর উন্মুক্ত সারের অনুকরণে যুদ্ধের ঢং কিংবদন্তির মর্যাদা পেয়েছে। শেষ পর্যন্ত অবশ্য 1887 সালে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় জুলু সাম্রাজ্য। মাত্র 70 বছর টিকে থাকলেও আফ্রিকায় ঔপনিবেশিক শোষণ বিরোধী চেতনা ছড়ানোই সক্রিয় ভূমিকা রাখে এই সাম্রাজ্য। কার্থেজ। বর্তমান সময়ের টিউনিশিয়ায় অবস্থিত কার্থেজ সাম্রাজ্যের নামে একসময় শিউরে উঠতেন খোদ রোমের সম্রাটরাও। বিশাল হস্তি বাহিনী নিয়ে এই কার্থেজের সেনাপতি জেনারেল হেনিবাল আল্পস পর্বতমালা অতিক্রম করেছিলেন রোম দখলের উদ্দেশ্যে। তবে শুধু যুদ্ধ নয়, শিল্প আর সংস্কৃতিতেও অনবদ্য একাধিক অর্জন রয়েছে এই সাম্রাজ্যের। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে এই সাম্রাজ্য স্থাপিত হয়। ক্ষমতার শিখরে থাকাকালীন এই সাম্রাজ্যের দখলে ছিল বর্তমান স্পেন ও পর্তুগালে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপের বিস্তীর্ণ এলাকা। 146 খ্রিস্টপূর্বাব্দে রোমান সেনাদের হাতে পতন হয় এই সাম্রাজ্যের। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।